আসসালামু আলাইকুম আমরা এমন অনেকে আছি যে পুরাতন কোনো জিমেল অ্যাকাউন্ট কিভাবে নতুন কোনো ডিভাইস বা মোবাইলে লগ করতে হয় এটা জানি না তো তাদের জন্য আজকের এই ভিডিওটা কিভাবে আপনি পুরাতন কোনো জিমেল অ্যাকাউন্ট নতুন কোন ডিভাইস বা মোবাইলের মধ্যে লগ করবেন এটা আজকের ভিডিওতে দেখিয়ে দিবো ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আর বেশি কথা বাড়াবো না চলুন ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট অফ অল আমাদেরকে জিমেল অ্যাপটা ওপেন করে নিতে হবে জিমেল অ্যাপটা ওপেন করার পর উপর দিকে জিমেল প্রোফাইলের উপর ক্লিক করতে হবে তারপর আপনার ডিভাইসের মধ্যে যতগুলো জিমেল আইডি লগ ইন করা আছে সবগুলো শু করবে জিমেল অ্যাকাউন্ট লগ ইন করার জন্য অ্যাড আদার অ্যাকাউন্টের ওপর ক্লিক করে দিবেন এবার এখান থেকে গুগল সিলেক্ট করবেন চেকিং ইনপুট দেখিয়ে একটু লুট নেবে তার জন্য একটু ওয়েট করবেন এরপর আপনার ফোনটি যদি পাসওয়ার্ড পিন প্যাটার্ন বা ফিঙ্গার প্রিন্ট দিয়ে লক করা থাকে এটা দিয়ে আপনি আনলক করে নেবেন এরপর চেক ইনপু দেখিয়ে আরেকটু একটু লুট নেবে এরপর আপনি এখানে জিমেল অ্যাকাউন্টের নামটা বা ইমেলটা দিয়ে দিবেন যে জিমেল অ্যাকাউন্টটা আপনি লগ করবেন জিমেল অ্যাকাউন্টের নামটা বা ইমেলটা দিয়ে দেওয়ার পর নেক্সটের উপর ক্লিক করে দিবেন এন্টার ইউর পাসওয়ার্ড মানে হচ্ছে আপনার এই জিমেল অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা এটা আপনি এখানে বসিয়ে দেবেন তো পাসওয়ার্ডটা বসিয়ে দেওয়ার পর নিচের দিকে নেক্সটের উপর ক্লিক করে দিবেন দিস মে টেক এ ফিউ মুমেন্টস টু হেল্প কিপ ইউর অ্যাকাউন্ট সেভ গুগল টু মেক শিউর দ্যাট ইটস ভেরিফাই ইউর টু সাইন এখানে গুগল বলতে চাইছে যে আপনার জিমেল অ্যাকাউন্টটা তারা সুরক্ষিত রাখবে আপনি এখন যে ইনফরমেশানগুলো দিয়েছেন এগুলো সঠিক কি এটা তারা যাচাই করতেছে আপনার টাইপিং করার তথ্যগুলো যদি সঠিক হয় তাহলে আপনাকে ওয়েলকাম আইএ্রে এটা জানিয়ে দিবে। তো আপনি সিম্পলি এখানে নিচের দিকে আই আইএ্রের উপর ক্লিক করে দিবেন তো এভাবে খুব সহজে আপনি পুরাতন কোনো জিমেল অ্যাকাউন্ট নতুন কোন ডিভাইস বা মোবাইলের মধ্যে লগ করে নিতে পারবেন আজকের ভিডিওটাই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ